আজকাল মানুষ ফোন কিনতে গেলে যে জিনিসটির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তা হচ্ছে ফোনের ক্যামেরা অনেকেই সেলফি তুলতে পছন্দ করেন আবার অনেকে প্রট্রেট তুলতে পছন্দ করেন আবার অনেকেই আমার মতো ন্যাচারাল ছবি তুলতেও পছন্দ করেন তো প্রত্যেকের জন্য কিন্তু ক্যামেরাগুলো ডিফারেন্স অর্থাৎ কোনো কোনো ফোনে সেলফি ক্যামেরা ব্যাটার আবার কোনো কোনো ফোনে রিয়ার ক্যামেরা বেটার আবার কোনো কোনো ফোনে দেখা যায় যে আপনার প্রোটের ছবি তোলার জন্য বেটার ক্যামেরা রয়েছে তো সেই ফোনে ক্যামেরাগুলো কিন্তু প্রাইজের সাথে একটা সামঞ্জস্য রয়েছে প্রাইজ অনুপাতে এই ক্যামেরার কোয়ালিটি বেসিক্যালি ডিফেন্ড করে থাকে তো অনেকে বাজেট রেঞ্জের সাথে কিন্তু ক্যামেরা কোয়ালিটিকে তাকে মেনটেন্স করতে পারেন না তো যারা পারেন না তাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে জানাই দেবো পনেরো হাজার টাকার মধ্যে টাকা বাংলাদেশে এই মুহূর্তে সেরা ক্যামেরা ফোনগুলো সম্পর্কে তো মূল ভিডিও শুরু করবো তার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ নাম্বার ওয়ান রেডমি ওয়াই এটি মূলত লো বাজেটে একটি সেলফি নির্ভর ক্যামেরা ফোন বর্তমানে তিন বত্রিশের বাজার মূল্য প্রায় এগারো হাজার টাকা এ থাকছে মোট 12 ক্যামেরার সেটআপ প্রথমটি বারো মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেকেন্ডারিতে থাকছে টু মেগাপিক্সেলের আরও একটি ডেপসেন্সিং ক্যামেরা রিয়ার ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল এভারেজ ম্যানের প্রাইজ রেঞ্জ অনুযায়ী বিবেচনা করলে এর ছবি প্রশংসার দাবি রাখে তবে এর মূল চমক থাকছে বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাতে সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলা ছিল এক কথায় অসাধারণ কালার কন্ট্রাস্ট এবং ডিটেলস ছিল খুবই ভালো ডে এবং লো লাইটে এর পারফরমেন্স ছিল আউটস্ট্যান্ডিং বিশেষ করে যারা সারাদিন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের জন্য এটা হতে পারে আদর্শ ফোন নাম্বার টু রেডমি নোট সেভেন এস বর্তমানে বাংলাদেশে তিন বত্রিশের প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরার সামনে পিছনে গ্লাস ফুটি এবং কর্নি কয়লা গ্লাস ফাইভের প্রোডাকশন নিয়ে বেলিফর মানি বিবেচনা এই ফোনটিকে বলা যায় ফেস্ট লোয়ার বাজেট স্মার্টফোন টু থাউজেন্ড নাইনটিন অন্য সকল স্পেসিফিকেশনের মতোই ভাজিমাত করেছে এর ক্যামেরাও রিয়ারে থাকছে মোট ডুয়েল ক্যামেরার সেট প্রাইমারিতে থাকছে আটচল্লিশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেকেন্ডারিতে থাকছে পাঁচ মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর ডে লাইটে তোলা ছবিগুলো ছিল বেশ কালারফুল ছবিতে ডিটেলসের পরিমাণও ছিল যথেষ্ট পরিমাণে সত্যি কথা বলতে এই প্রাইস রেঞ্জে এই ফোন থেকে যেটুকু আশা করিনি তার চেয়ে ভালো কিছু অফার করছে এর ক্যামেরা ছবিতে শার্পনেস এবং ডাইনামিক রেন্স ছিল খুবই ভালো লো লাইটেও এর পারফরমেন্স ছিল অবাক করার মতো সেই সাথে নাইট মোড অন করলে অস্থির সব ছবি পাওয়া যায় ক্যামেরা টু অ্যাপিআই দেখায় গুগল ক্যামেরা ইনস্টল করা যাবে খুব সহজে রিয়ার ক্যামেরার সাথে পাল্লা দিয়ে চলছে এর সেলফি ক্যামেরাও ডে লাইট এবং লো লাইট উভয় ক্ষেত্রে পায়গল করে দেবে সেলফি লাভারদের নাম্বার থ্রি রিয়েলমি ফাইভ বর্তমানে বাংলাদেশে তিন বত্রিশের প্রাইস তেরো হাজার টাকা বিশ্বে প্রথমবারের মতো এত কম দামে কোয়াড ক্যামেরা অফার করেছে একমাত্র রিয়েলমি ফাইভ শুধুমাত্র চারটি ক্যামেরা দিয়ে এর দায়িত্ব শেষ করেনি রিয়েলমি এর ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল সত্যি প্রশংসনীয় প্রাইজের সাথে ক্যামেরা বিবেচনায় আনলে এটা হতে পারে বেস্ট অফার ফ্রম রিয়েলমি দিনের আলোতে যেমন সুন্দর সুন্দর সব ছবি তুলতে পারে রাতের লো লাইটেও এর পারফরমেন্স ছিল অবাক করার মতো ছবির কালার কন্ট্রাস্ট এবং সেচুরেশন ছিল প্রত্যাশার চেয়ে অনেক বেশি ডাইনামিক রেন্স এবং পোর্ট্রেট মোড ভালো ফলাফল করেছে আমার মতে হতাশ করিনি এর সেলফি ক্যামেরা লো লাইট এবং ডে লাইট উভয় ক্ষেত্রে এর পারফরমেন্স ছিল আউটস্ট্যান্ডিং নাম্বার ফোর রেডমি নোট সেভেন প্রো বর্তমানে বাংলাদেশের চার চৌষট্টি ভেরিয়েন্টের বাজার মূল্য প্রায় পনেরো হাজার টাকা রেডমি নোট সেভেন প্রোকে হাজার উনিশের জাতীয় ফোন বলা যায় এর কারণ ব্যাটারি ক্যামেরা পারফরমেন্স ডিজাইন এবং ফিল কোয়ালিটি সকল সেক্টরে অসাধারণ পারফর্ম করেছে এ ফোন এর ক্যামেরা ব্যবহার করা হয়েছে সোনি আইএমএক্স সেন্সর যে সেন্সরগুলো বরাবরের মতোই বেশ উন্নত শার্পনেস কালার এবং ক্লিয়ারিটি ওভারঅল বিবেচনায় এই প্রাইস রেঞ্জ থেকে এই ফোনের ছবিগুলো ছিল বেস্ট কোয়ালিটির রেডমি নোট সেভেন প্রোর রিয়ার ক্যামেরায় থাকছে ডুয়েল ক্যামেরার সেট প্রথমে থাকছে আটচল্লিশ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সেকেন্ডারিতে থাকছে পাঁচ মেগাপিক্সেলের আরও একটি ডেফ সেন্সিং ক্যামেরা সামনের দিকে থাকছে তেরো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা প্রাইমারি ক্যামেরায় তোলা ডে ছবিগুলো ছিল শার্প কালারফুল ডিটেলফুল ছবিগুলোর কালার সিচুয়েশন ছিল আই ক্রেচি এর প্রোট্রেট করে তোলা ছবিগুলো ছিল এক কথায় অসাধারণ এস ডিটেকশন ছিল পারফেক্ট এর ক্যামেরায় ভিডিও তরণ করা যাবে সর্বোচ্চ টোয়েন্টি ওয়ান পি থার্টি এফপিএসএ এতে ইয়েস থাকছে তবে সেটা টেন এইটি ভিডিও কোয়ালিটি ছিল যথেষ্ট পরিমাণে ভালো রেডমি নোট সেভেন প্রো সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল পারফেক্ট মন্তব্য করার মতো তেমন কোনো ইস্যু খুঁজে পায়নি এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে টেন এ টিভি থার্টি অ্যাপ এর ভিডিও কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো নাম্বার ফাইভ শাওমি মি অ্যাথ্রি বর্তমানে চার চৌষট্টি ভেরিয়েন্টের বাজার মূল্য প্রায় পনেরো হাজার টাকা শাওমি মি অ্যাথ্রিকে প্রাইস বিবেচনায় অর্থাৎ পনেরো হাজার টাকা মূল্যে এটাকে বলতে হয় ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন ইন টু এতে থাকছে মোট ট্রিপল ক্যামেরার সেট প্রাইমারিতে থাকছে আটচল্লিশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেকেন্ডারিতে থাকছে আট মেগাপিক্সেলের আরও একটি আলট্রাওয়াইট ক্যামেরা থার্ডে থাকছে টু মেগাপিক্সেলের একটি ড্যাপ সেন্সিং ক্যামেরা পূর্বে যে কটা ফোনের ক্যামেরা নিয়ে আলোচনা করেছি তার মধ্যে এর ক্যামেরা বেস্ট এর ক্যামেরার সাথে কম্পারিজন করা যায় শুধুমাত্র রেডমি নোট সেভেন প্রো এর ক্যামেরার কাজেই এক ক্যামেরা নিয়ে বিস্তারিত আলোচনা না করে জাস্ট একটি তুলনামূলক চিত্র তুলে ধরা যাক আপনারা বিবেচনা করুন কোন ক্যামেরাটি বেস্ট সওমি মি এচই নাকি রেডমি নোট সেভেন প্রো